হ্যালো ভিওয়ার্স আজকে আমরা কতগুলো অ্যাসিড সম্পর্কে আলোচনা করবো এবং সেগুলো প্রাকৃতিক কোন কোন উৎস থেকে আমরা পাই সেগুলো নিয়ে একটু দেখব প্রথমে দেখো অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু সেখান থেকে আমরা পাই সাইট্রিক অ্যাসিড এটা লিখে রেখেছি আমি আগে থেকেই বেশ তারপর লেমন অর্থাৎ লেবু এটা থেকেও আমরা পাই সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বেশ আপেল আপেল তো তোমরা সবাই খেয়েছ আপেলে আমরা কোন অ্যাসিডটা পাই ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড আমলা অর্থাৎ আমলটি যেটাকে বলা হয় সেই আমলা থেকে আমরা কোন অ্যাসিড পাই সেটা হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড অ্যাসকর্ভিক অ্যাসিড এরপর আমরা দেখব মিল্ক অর্থাৎ দুধ দুধ থেকে আমরা কোন অ্যাসিড পাই ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড গ্র্যাপস অর্থাৎ আঙ্গুর ফল আঙ্গুর ফল থেকে আমরা কোন অ্যাসিড পাই টাটারিক অ্যাসিড অ্যাসিড পাইন অর্থাৎ আনারস আনারস থেকে আমরা কোন অ্যাসিড পাই এটা থেকে আমরা সাধারণত পাই সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এরপর দেখবো স্পিনাচ অর্থাৎ পালং শাক পালং শাক থেকে আমরা কোন এসিড পাই অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এরপর দেখবো টমেটো টমেটো তোমরা সবাই শুনেছ এর নাম টমেটো থেকে আমরা কোন এসিড পাই এটা থেকেও আমরা পাই অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এরপর আমরা দেখবো ব্যানানা অর্থাৎ কলা কলা থেকে আমরা কোন এসিড পাই এটা থেকেও আমরা পাবো অক্সালিক অ্যাসিড টি অর্থাৎ চা থেকে আমরা কোন এসিড পাই বিশেষ করে এখানে ট্যানিন পাই যেহেতু বিশেষ করে আরেকটা নাম আছে ট্যানিন খুবই আমার গুরুত্বপূর্ণ এখানে আমরা পাই ট্যানিক অ্যাসিড কার্ড অর্থাৎ দই থেকে আমরা কোন অ্যাসিড পাই দই থেকে আমরা পাই ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ভিনিগার ভিনিগার থেকে আমরা পাই অ্যাসিটিক অ্যাসিড ট্যামারিন অর্থাৎ তেঁতুল তেঁতুল থেকে আমরা পাই কি টাটারিক অ্যাসিড ট্রাটারিক অ্যাসিড অ্যান্ড স্টিং অর্থাৎ পিপ্রের যে হুল সেখান থেকে আমরা পাই হার্মিক অ্যাসিড আজকে এই পর্যন্ত ছিল সমস্ত অ্যাসিডগুলো তোমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে এগুলো অনেক কাজে লেগে লাগবে তোমাদের জেনারেল নলেজ হিসাবে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ